সকলকেই স্বাগত। আজ আমি কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি ভাতটা করে নেবো। উনুনটা দেখো ধরিয়ে দিয়েছি, ভাতটা করে নিচ্ছি। এরপরে আমি ভাতটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। দেখ কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি গুলো কাটা হয়ে গেছে, উচ্ছেগুলোকে এবার ভেজে নেবো। এখানে শাক নিয়ে নিয়েছি, এবার শাকটাকে ভেজে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নেবো। একটু ভেজে নেওয়ার পরেই শাকগুলোকে দিয়ে দেবো, নাহলে রসুনের গন্ধ হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর এখানে আছে ডুম্বু, কাঁচকলা, আলু আর মাছ। এটার আমি আজকে মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা পুরো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে কাঁচকলাটাকে ভাবিয়ে নিতে হবে, মানে কাঁচকলা প্রচণ্ড কষ। লবণ হলুদ দিয়ে মিক্স করে নেবো, কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, কিছুটা নাড়াচাড়া করে নেবো। আলুটা দিয়ে দিয়েছি আমি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে। লুম্বুটা বেশ কিছু কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচকলা দিয়ে দিয়ে দিলাম। সব সমস্ত সবজিগুলো এক জায়গায় করে একটু মিলে করে নেবো। কিছুটা সময় নাড়াচাড়ার পরে আমি লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেবো। জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে কিছুটা সময় ফুটে সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি আবার সে মেয়ে হয়ে এসেছে রান্নাটা। আমার এখানে ভাজা মশলা করা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেছে আমাদের ডুম্বুর কাঁচকলা আলু মাছের ঝোল। এই গরমের দিনে কিন্তু এই প্লেন রান্না খুব শরীরের পক্ষে খুবই ভালো। হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, দেখুন আমার আগে ছেলেকে দিয়ে দিই কেমন হয়েছে, ছেলে দেখাবে কেমন হয়েছে বাবা।